ছেলে আমার আর বৌমার জন্য দু রকমের শাড়ি কিনেছে, আমারটার দাম বেশি, ডিজাইনটাও সুন্দর। বৌমা বলল, মা সাবধান, এই শাড়ি পরলে তোমার পিছে কিন্তু ছেলেদের লাইন লেগে যাবে। বৌমার কথায় লজ্জা পেয়ে বললাম, তুই কি বড় হবি না, কিসব কথা বলে, মুখে আটকায়ও না। সে কি এমন বললাম, এত কিউট একটা মা আমার, হয়েছে আর পাম দিতে হবে না, রাত হয়েছে, খেতে দে, সবার খিদে পেয়েছে। বৌমা চলে গেল ড্রয়িং রুমে আমাদের জন্য খাবার রেডি করতে। রাতে আমরা খেতে বসেছি, শ্রেয়া স্যার আমাকে পাতে তরকারি তুলে দিচ্ছিল, কিন্তু বৌমা নিজে খেতে বসেনি। আমি বললাম, বৌমা আমাকে আর শ্রেয়াসকে খেতে দিলে তুই খেতে বসলি না কেন? মা তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। আমি বুঝতে পারলাম বৌমা আমাদেরকে খাইয়ে সে নিজে উপোস থাকবে, তাই আমি বুদ্ধি করে বমি করার অভিনয় শুরু করলাম। আমাকে বমি করতে দেখে শ্রেয়াস বলল, মা তোমার কি হয়েছে, হঠাৎ করে পেট মোচড় দিয়েছে, আমি আর খেতে পারবো না। বৌমা তুমি আমার পাতে বসে যেও, বলে আমি বমি করতে চলে আসলাম। আমি আসার পর শ্রেয়াস বলল, মা হঠাৎ করে বমি করছে কেন? আমার ছেলের বউ মল্লিকা একটা হাসি দিয়ে বলল, মনে হয় আমার দেবর কিংবা ননদ কেউ দুনিয়াতে আসছে, তোমার মুখে কি কিছুই আটকায় না? আমার বাবা কি বেঁচে আছে, থাকলে না হয় একটা কথা ছিল। তারপর মল্লিকা হাত ধুয়ে আমার পাতে বসে ওরা খাওয়া শুরু করলো। আসলে ডেক্সিতে যে তরকারি এবং ভাত কম আছে সেটা আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়ে দেখেছিলাম। ঢাকনা তুলে দেখলাম যা খাবার আছে তা মোটামুটি দুজন খেতে পারবে, কোনো অবস্থায় তিনজন খেতে পারবে না, কারণ সন্ধ্যার সময় হঠাৎ বাড়িতে দুজন মেহমান চলে এসেছিল, ওনারা রাতে খাওয়া দাওয়া করে গিয়েছিল। আজ দুদিন শ্রেয়াস কোনো বাজার করেনি, সে ভেবেছিল আগামীকাল সকালে বাজার করবে, তাই পুনরায় রান্না করার কোনো অবস্থা ছিল না। খাওয়া দাওয়া করে শুয়েছে সবাই, আমার কোমরের ব্যথাটা হঠাৎ বেড়েছে, ব্যথা সহ্য করতে না পেরে ঘরের বাইরে হাঁটছি। না চাইতেও ছেলের ঘর থেকে ছেলে আর বৌমার কথাবার্তা কানে এলো। শ্রেয়াস বলছে, মায়ের শাড়িটা আমার খুব পছন্দ, প্রথমে ওটাই পছন্দ হয়েছে। বৌমা বলছে, হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে মাকে বললে না কেন? পাগল নাকি, মাকে কেন বলবো, বললে তো আমায় দিয়ে দিত। হ্যাঁ তাও ঠিক, মা তো নতুন শাড়ি পরতেই চায় না, দেখবে ওটা আমাকেই দিয়ে দেবে। ছেলের বউয়ের এমন কথাবার্তায় ভালোবাসা স্নেহে আমার চোখে জল চলে এলো, ব্যথা যেন নিমিষেই উধাও। মাসখানেক পর বৌমার কেমন যেন এক বোনের বিয়ে। আগের রাতে আমার ঘরে এসে বলল, মা তোমার শাড়ি আর বালাজোড়া দাও তো, বোনের বিয়েতে যাব। বিয়েতে যাবি ভালো শাড়ি পর, এমন শাড়ি পরে কি কেউ বিয়ে বাড়িতে যায়? অত কিছু জানি না, তোমার শাড়ি পরতে ভালো লাগে, আমার সময় নেই, তাড়াতাড়ি দাও তো। ওয়ার্ড্রবে আছে, নিজেই নিয়ে নে। বৌমা শাড়ি বের করে নিল, বালাজোড়ার সাথে কানের দুল দেখেছি, তবুও বললাম, কি কি নিলি বললিও না, মায়ের জিনিস মেয়ে নিয়েছে, এখানে বলে নি আর কি আছে। কথাটা বলে ও বাচ্চাদের মতো মুখ ভেঙে দিয়ে চলে গেল। ওয়ার্ড্রোফের তালাটা তো লাগাবি নাকি, তুমি লাগাও, আমার অনেক কিছু গোছানোর বাকি আছে, বলে বৌমা গহনা শাড়িটা নিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, এটা কি আমার ছেলের বউ না নিজের বে, মাঝে মধ্যে নিজে বুঝতে পারি না। পরের দিন ভোরে ছেলে বউ দুজনে যাচ্ছে বিয়ে খেতে, আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি গেলাম না, বুড়ো মানুষ, বিয়ে বাড়ি মানে হই হুল্লোড়, ওখানে আমার গিয়ে কাজ কি, তাই ওদের জোরাজোরি সত্ত্বেও আমি গেলাম না। যাওয়ার সময় বৌমা বলল, মা আমরা শুধু দুদিন থাকবো, দুদিন পরে চলে আসব, পাশের বাসার প্রিয়া ভাবিকে বলে দিয়েছি, উনি টাইমে টাইমে এসে তোমাকে খাবার গরম করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো ঘুমাবে আর মনে করে তিনবেলা ওষুধগুলো খাবে, মাথায় তেল দিতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন বিকেলে ডাক্তার এসে তোমার প্রেশার মেপে যাবে, খাবারে এক্সট্রা লবণ মোটেও খাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, পাশে দাঁড়িয়ে থাকা শ্রেয়াস বলল, তাড়াতাড়ি চলো ট্রেনের সময় হয়ে গেছে। আহা রাখো তো তোমার ট্রেন, মায়ের চাইতে কি ট্রেন বেশি হয়ে গেল। শোনো মা, গোসল করার পর তোমার কষ্ট করে শাড়িটা ধোয়ার দরকার নেই, এক পাশে রেখে দিবে, আমি বাপের বাড়ি থেকে এসে ধুয়ে দেবো। তারপর আরো কত যে কথা বৌমা আমাকে বলতে লাগলো, যাচ্ছে তো দুদিনের জন্য বাপের বাড়ি, কিন্তু ওর কথা শুনে আমার মনে হচ্ছে বাপের বাড়ি যেন তার দেহটা যাচ্ছে, মনটা আমার এখানেই পড়ে আছে। অবশেষে আমি বাধ্য হয়ে বললাম, বৌমা তোর এত টেনশন করতে হবে না, তুই যা তো মা। তবুও মেয়েটা একের পর এক কথা বলেই যাচ্ছে, শেষে আমি বাধ্য হয়ে ওদেরকে ঠেলে ঘর থেকে বের করে দিলাম। আসলে মেয়েটা আমার এত বেশি টেক কেয়ার করে, মাঝে মধ্যে মনে হয় আমি যেন তার শাশুড়ি না, নিজেরই মা। বৌমা বাপের বাড়ি গেছে, সকাল থেকে অনেকবার ফোন করেছে, আমি ঠিকমতো ঔষধ খেয়েছি কিনা, ঠিকমতো ঘুমিয়েছি কিনা, এখন কি অবস্থায় আছি, আরো কত ফোন। বৌমার বাবা ওদের ড্রয়িং রুমে বসে বৌমার ছোট ভাই সাইফুল ও আমার ছেলে শ্রেয়াসের সাথে কথা বলছিল। এমন সময় সেখানে বৌমা এসে শ্রেয়াসকে বলল, শ্রেয়াস তোমার মোবাইলে কি ব্যালেন্স আছে, মাকে একটা ফোন করতাম, দুপুর হয়ে গেছে, মা খাওয়া দাওয়া করেছে কিনা একটু জানা দরকার, তোমার মোবাইলে কি ব্যালেন্স নেই? মায়ের সাথে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, শেষ কথাটা বলতে পারিনি, দাও না ফোনটা, আমার মোবাইলে চার্জ শেষ, চার্জে বসেছি। বাবা তোমার মোবাইলটা দাও তো, আমি একটু আমার শাশুড়িকে ফোন করে শেষ কথাটা বলে দেই। তারপর তার বাবার মোবাইলটা নিয়ে আমাকে ফোন দিল। আমি এতক্ষণ বৌমার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসলাম মাত্র। এর মধ্যে বিআই সাহেবের কল দেখে কলটা রিসিভ করে বললাম,
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বিয়াইন, আমি তোমার পুত্রবধূ মল্লিকা। এতক্ষণ ধরে কথা বলছিস, তাও কি তোর কথা শেষ হয়নি? শেষে একটা কথা বাকি ছিল, বল। মনে করে হাটের ওষুধটা খেয়ে নিও। আমার শ্বশুর মরার পরে তুমি তো কিছুই মনে রাখতে পারো না, তাই মনে করিয়ে দিলাম। হয়েছে বাবা, রাগ আমার সব মনে আছে বলেই আমি নিজে মোবাইলের লাইনটা কেটে দিলাম। আসলে শরীরটা আমার, টেনশনটা আমার ছেলের বউ মল্লিকার। সন্ধ্যার পর পাশের বাসার প্রিয়া এসেছে আমার ভাত তরকারি গরম করে দেওয়ার জন্য। আমি তখন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলাম। প্রিয়া এসে বলল, খালাম্মা আপনার ছেলের বউয়ের আজকালটা কেমন? কেন, কি হয়েছে? আপনাকে একা বাসায় রেখে যাওয়ার দরকার কি ছিল? আপনাকে কি সাথে নিয়ে যেতে পারতো না? আসলে কি খালাম্মা, আজ যদি আপনি শাশুড়ি না হয়ে আপনার ছেলের বউয়ের মা হতে, তাহলে সে কি পারতো আপনাকে একা বাসায় রেখে যেতে? আপনার মতো শাশুড়ি পেলে আমি প্রতিদিন তিন বেলা পা ধুয়ে দিতাম, কিন্তু আপনার ছেলের বউ আপনাকে এত অবহেলা করে, তাও আপনি আপনার ছেলের বউয়ের কথা বলেন। আমি বুঝতে পারলাম প্রিয়া আমাকে সংসার ভাঙার তাল দিচ্ছে, তাই আমি তাকে আর বেশি দূর আগাতে না দিয়ে বললাম, ওসব আমি জানি, তুমি দয়া করে তরকারিগুলো গরম করে দাও। আরো ভালো চাইতে নেই, আপনি বুঝছেন না বলে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আপনিও পাত্তা দিলেন না বলে প্রিয়া তরকারি গরম দিতে চলে গেল। দুদিনের কথা বলে বৌমা এবং শ্রিয়াস যে গিয়েছিল, তারা দুদিন শেষ হওয়ার আগে বিয়ে থেকে ডিরেক্ট বাসায় চলে আসলো। সকালবেলা আমি তখন ঘুমিয়েছিলাম, এত ভোরবেলায় কলিং বেল বেজে ওঠাতে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখি মল্লিকা শ্রিয়াস চলে এসেছে। রুমের দরজা খুলতে মল্লিকা আমাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো দুগালে চুমু খেতে লাগলো। হয়েছে হয়েছে, এবার ছাড়, তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করনি, না হয়ে এভাবে শুকিয়ে গেলে কেন? কে বলেছে আমি শুকিয়ে গেছি? শ্রিয়াস দেখ তো, আমি কি শুকিয়ে গেছি? শ্রিয়াস আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে বলল, কই না তো, আমার কাছে তো মনে হচ্ছে তুমি আরো 5 কেজি বেড়ে গেছো, তোমার মাথা বেড়েছে, দেখো তো চোখের নিচে কালি পড়ে গেছে, গালটা কেমন ভেঙে গেল। হয়েছে বাবা, আমি মোটেও শুকাইনি এবং ওজনও বাড়েনি, তোরা এত সাত সকালে চলে এলি কেন? আর দু একটা দিন থেকে আসতি, তোমাকে একা বাসায় রেখে গেছি, বিয়েতে কি আমার মন টিকছে? হয়েছে, এবার রুমে যা, একটু রেস্ট কর বলে ওদেরকে আমি ওদের রুমে পাঠিয়ে দিলাম। মল্লিকা ছাদে গেছে কাপড় শুকাতে দিতে, এখানে আগে থেকে কাপড় শুকাতে দিচ্ছিল প্রিয়া। মল্লিকা প্রিয়াকে দেখে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনি ছিলেন বলে নিশ্চিন্ত মনে শাশুড়ি মাকে ঘরে রেখে যেতে পেরেছি। শোনো বোন, তোমাকে একটা কথা বলি, সংসার জীবনে শাশুড়ি মানে প্যারা, আর তোমার শাশুড়ি তো 3 গুণ প্যারা যুক্ত মহিলা। আমার শাশুড়ি কখনো আমাকে তুই করে বলেনি, অথচ তোমার শাশুড়ি তোমাকে দাসী বান্দির মতো ব্যবহার করে সারাক্ষণ, সারাক্ষণ তুই তুই কারি করে। তুমি কিভাবে সহ্য করো এমন শাশুড়িকে? প্রিয়া যখন কথাগুলো বলছিল তখন আমি হাঁটতে হাঁটতে ছাদের দিকে যাচ্ছিলাম। আমি দূর থেকে লক্ষ্য করলাম প্রিয়া এবং মল্লিকা কথা বলছে, কিছু কথা আমার কানে আসার কারণে। এই মুহূর্তে আমি যদি ওদের সামনে যাই তাহলে মল্লিকা না হোক প্রিয়া লজ্জা পাবে, তাই আমি তাকে লজ্জা দিতে চাইলাম না। ওরা না দেখে মতো ছাদের এক পাশে আড়ালে দাঁড়িয়ে থাকলাম। প্রিয়া সব কথা শোনার পর মল্লিকা বলল, ভাবি আপনি যা ভাবছেন আমার শাশুড়ি ওরকম না, আমার মাও আমাকে ততটা আদর করেনি যতটা আদর আমার শাশুড়ি করেছে। আর আপনি তুই তুই কারি কথা বলছেন, আপনার মা কি আপনাকে আপনি আপনি করে বলে? নিশ্চয় না, তুই তুই কারি হচ্ছে আদরের ভাষা, মহাব্বতের ভাষা, সে আদরের কদর কয়জনে বুঝে ভাবি। প্রিয়া বুঝতে পারলো মল্লিকা কেউ কান পড়া দিয়ে কোনো লাভ হবে না, তাই মুখ ভেঙে কেটে বলল, চেয়েছিলাম আপনার উপকার করতে, যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আপনাকে বুঝিয়ে দিতে, আসলে গায়ে পড়ে মানুষের ভালো চাইতে নেই বলেই প্রিয়া চলে গেল। আর প্রিয়া চলে যাওয়ার পর আমি আড়াল থেকে গিয়ে আমার ছেলের বউকে জড়িয়ে ধরলাম। আসলে ছেলের বউ এবং শাশুড়ির সম্পর্ক যদি মা মেয়ের মতো না হয় তাহলে সেই সংসারে কখনোই শান্তি আসে না। হ্যালো ভিউয়ার্স, আমাদের সমাজে প্রিয়ার মতো কিছু মহিলা আছে যারা সারাক্ষণ লেগে থাকে অন্যের সংসার ভাঙতে, কিন্তু বউ শাশুড়ি যদি আমাদের এই গল্পের বউ শাশুড়ির মতো হয় তাহলে সেই সংসারে স্বর্গ নেমে আসে। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।